বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের টিউটোরিয়ালে থাকছে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশ। আজকে আমাদের 9.1 9.1 চ্যাপ্টার নিয়ে আমরা আজকে টিউটোরিয়ালটি সাজিয়েছি। চলেন আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। পর্ব 5 শ্রেণী নবম ও দশম বিষয় গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতি 8 প্রমাণ করো যে 1/10² + 1/1² = 1। তো আমরা প্রথমেই বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষ অংশটা উঠিয়ে নিয়েছি। তো উপরে 1 আছে, নিচে 1/10² অর্থাৎ sec² আর উপরে 1 আছে, নিচে 1/cot² সূত্র কি cosec² তাহলে এটাকে আমরা 1/sec লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করেছি প্লাস 1/cosec লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করেছি। তো 1/sec কী লেখা যায়? cos² 1/cosec লেখা যায় sin² তো sin² প্লাস cos² মান 1। রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার আমরা এখন আমরা 10 অঙ্কটা করতে চাই। 10 অঙ্কে কী বলেছে? লেফট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা মূল বইয়ের বাম পক্ষটা উঠিয়েছি 10a √1 − sin² তো 10 থাকলো 1 − sin² লিখতে পারি আমরা cos² স্কোয়ার রুটে কাটা গেলে কষে থাকে আর এই পাশে 10a সূত্র কী? sin a/cos তাহলে cos কাটা গেলে sin a থাকে। এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা 12 অঙ্কের বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা আমরা উঠিয়েছি তাহলে এখানে cosec a − 1 + cosec a + cosec a + 1 এখানে আমরা cosec a − 1 cosec a + 1 lsq cosec a − 1 cosec a + 1 এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুটাকে বাক করলে cosec a − 1টা কাটা যায়, থাকে কি cosec a + 1। এটাকে আমরা cosec a দ্বারা গুণ করেছি, এই প্লাস চিহ্ন হলো এটা সেম। cosec a + 1 দ্বারা বাক করলে cosec a − 1 থাকে, এটাকে আমরা cosec a দ্বারা গুণ করেছি। তাহলে গুণফলটা আমরা বাইর করে নিই, cosec cosec cosec² cosec দ্বারা 1 গুণ করলে cosec a প্লাস cosec a দ্বারা cosec a গুণ করলে cosec² cosec a দ্বারা 1 গুণ করলে cosec a মাইনাস cosec a প্লাস cosec কাটা গেলে আমাদের হাতে থাকে cosec² প্লাস cosec² অর্থাৎ 2 cosec² তাহলে 2 × cosec² লেখা যায় 1/sin² নিচে cot² লেখা যায় cos² / sin² তাহলে উপরের অংশটা যা আছে তাই থাকবে, নিচেরটা উল্টে যাবে অর্থাৎ cos² নিচে sin² উপরে চলে গেছে। sin² কাটা যায় 2 × 1/cos² থাকে, 1/cos² লেখা যায় sec² অর্থাৎ 2 sec² রাইট হ্যান্ড সাইড প্রুভড। 13 অঙ্কে আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠিয়ে নিয়েছি, এখানে এই পর্যায়ে আমরা নিচের হরগুলো লসাগু বাইর করেছি অর্থাৎ 1 + sin a 1 − sin a আমরা উঠিয়েছি লসাগু। তাহলে 1 + sin a দ্বারা বাক করলে 1 − sin a থাকে, 1 − sin a কে 1 দ্বারা গুণ করলে 1 − sin a প্লাস চিহ্ন, 1 − sin a দ্বারা ভাগ করলে 1 + sin a থাকে, এটাকে 1 দ্বারা গুণ করলে 1 + sin a sin + sin − sin কাটা যায় 1 আর 1 2। আর নিচে a + b a − b যদি আমরা ধরি তাহলে এটাকে লেখা যায় 1 − sin² 1 − sin² লেখা যায় cos² তাহলে 2/cos² 2টাকে সাইড করে দিয়েছি, উপরে মনে মনে 1 থাকবে, 1/cos² লেখা যায় sec² অর্থাৎ 2 sec² রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার 17 অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে হাতে নিয়েছি অর্থাৎ 17 অঙ্কে কী বলেছে? লেফট 10θ + sec θ² বাম পক্ষ টেন থিতা সূত্র sin θ/cos θ sec θ সূত্র হলো 1/cos θ cos θ লসাগু cos θ cos θ বাক করলে 1 হয়, 1 দ্বারা sin θ গুণ করলে sin θ cos θ বাক করলে 1 হয়, 1 দ্বারা 1 গুণ করলে 1 হয়। তাহলে স্কোয়ারটা উপরে নিচে উভয়ের জন্যই হবে অর্থাৎ উপরেও আমরা লিখতে পারি 1 + sin θ² আর নিচের অংশটাও cos² উপরে স্কোয়ার আছে অর্থাৎ cos² উপরেটা যা আছে তাই থাকবে আর নিচেরটা cos² θ সূত্র হলো 1 1 1 উপরটা যা আছে তাই আর নিচেরটা cos² θ সূত্র হলো 1 − sin² θ তাহলে এই নিচের অংশটাকে আমরা a² − b² সাথে তুলনা করলে a + b a − b লিখতে পারি, উপরে স্কোয়ারের জন্য এটা আমরা 2 লিখতে পারি। তাহলে সেম উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারি অর্থাৎ 1 + sin 1 + sin কাটা যায়, 1 + sin 1 − sin উপরে নিচে থেকে যায়, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভ। 19 অঙ্কে আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা উঠিয়েছি, এই রুট ওভারটা উপরে এবং নিচে সেপারেট করে দিয়েছি, নিচে 1 + sin আছে রুট ওভার, এটাকে আমরা বিপরীত সংখ্যা অর্থাৎ 1 − sin দ্বারা গুণ করেছি। তাহলে নিচের অঙ্কটা আমরা লিখতে পারি a + b a − b অর্থাৎ রুট ওভার থাকলো 1 − sin²
আর উপরে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার করতে পারি, স্কোয়ার রুটে কাটা গেলে ওয়ান মাইনাস সাইনে থেকে, আর নিচের অংশটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে হয়ে যায় কস স্কোয়ারে, কস স্কোয়ার স্কোয়ার রুটে কাটা গেলে শুধু কসে থাকে, তাহলে এটাকে আমরা সেপারেট করলে ওয়ান বাই কসে আর মাইনাস চিহ্নটা মাঝখানে থাকবে সাইনে বাই কসে, তাহলে ওয়ান বাই কসে লেগে যায় সেকে আর সাইন বাই কসকে লেগে যায় টেনে, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফ। এবার তেইশ নম্বর অঙ্কে আমাদের বলছে কি যে যদি এতগুলোটা এত হয় তাহলে এতর মান এত প্রমাণ করতে হবে, তাহলে আমরা কোসেকে মাইনাস কটে আমরা অঙ্কটা উঠিয়েছি দেওয়ার অংশটা, এইটার নিচে মনে মনে ওয়ান আসে, এটাকে আমরা লবহরকে কোসেকে প্লাস কটে অর্থাৎ কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করেছি এক পক্ষের, তাহলে এফ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কোসেক স্কোয়ার মাইনাস কটে স্কোয়ার, নিচেরটা অংশ যা আছে তাই থাকবে, কোসেক স্কোয়ার এ মাইনাস কটে স্কোয়ার গেলে আছে ওয়ান আর নিচে যা আছে তাই থাকবে, এটাকে আমরা যদি ব্যস্তকরণ করি উপরে এটা চলে যাবে ওয়ান নিচে চলে যাবে থ্রি উপরে যাবে নিচে ফোর এসে পড়বে অর্থাৎ কোসেকে প্লাস কটে এগুলো থ্রি বাই ফোর, এটাই অ্যান্সার।